আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চ্যানেল মাশরুম ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদেরকে বলবো আবিদ আজাদের জীবনী। তো চলুন বেশি দেরি না করে তার জীবনীটা আমরা দেখে নিই। তো আবিদ আজাদ আধুনিক বাংলা কবি, তিনি বাংলাদেশের কবিতার ইতিহাসে 70 দশকের সঙ্গে চিহ্নিত। তো এখন আমরা জানবো তার কবি জীবন। তো চলুন তার কবি জীবনটি জানি। তো আবিদ আজাদ 1952 সালের 16ই নভেম্বর কিশোরগঞ্জের চিকনির চরে জন্মগ্রহণ করেন। 70-এর কালপর্বে কবিতার ভুবনে তার আবির্ভাব। তার প্রথম কাব্যগ্রন্থ ঘাসের ঘটনা প্রকাশের সঙ্গে তরুণতম কবি হিসাবে পাঠক ও বোদ্ধা মহলের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন। 60-এর দশকে সংগ্রাম, সংঘাত, আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ 70-এর কবিদের মানুষ গঠনে ক্রিয়াশীল ছিল। তিনি সাহিত্যের কাগজ শিল্পতরু সম্পাদক ছিলেন। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ঘাসের ঘটনা। এটি 1976 সালে প্রকাশিত হয়। বন্তরুদের মর্ম তার দ্বিতীয় কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় 1978 খ্রিস্টাব্দে। তিনি তার কবিতার জন্য বহু বঙ্গবন্ধু সাহিত্য পুরস্কার, শহীদ জিয়া স্মৃতি পুরস্কার, আমি তুমি ও সে পুরস্কার, চারণ সাহিত্য পুরস্কার, আবুল হাসান পুরস্কার, মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার লাভ করেন। 2018 সালে মরণোত্তর সাদত আলী আখন্দ সাহিত্য পুরস্কার লাভ করেন। তিনি 2005 সালে 22শে মার্চ 52 বছর বয়সে ঢাকার সম্মিলিত হাসপাতালে মৃত্যুবরণ করেন। তো এই ছিল কবি আবিদ আজাদের জীবনী। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।